আজও রাতের অন্ধকারে জেগে ওঠে শ্মশান। আদি গঙ্গার পারে প্রায় 300 বছরের পুরনো এই কালী পুজো। মায়ের মূর্তির পেছনে থাকে 108টি নরমুণ্ডু। দিনের বেলা তো গা ছমছমে ব্যাপার, দাবি স্থানীয়দের। এক সময় নাকি 108টি কঙ্কালের মাথা দিয়ে তন্ত্র সাধনা করা হতো। অপঘাতে মৃত্যু হয়েছেন এমন মানুষের মাথার খুলি পুজোয় দেওয়া হতো। পুজো চলাকালীন এই নরমুণ্ডুগুলিকে নৈবেদ্য হিসেবে নিবেদন করা হতো কাঁচা ছোলা, মদ ও মাংস। পঞ্চমুণ্ডাসনে বসে পুজো করতেন পুরোহিত। কালীপুজোর রাতে এভাবে জাগানো হয় প্রাচীন মন্দির বাজারের দক্ষিণ বিষ্ণুপুর শ্মশান। কালীমূর্তির পেছনে 108টি নরমুণ্ডু। আজও রাতের অন্ধকারে জেগে ওঠে শ্মশান। শিউরে ওঠা এই কাহিনী শোনা যায় লোকমুখে। ভয় রক্ত ঠান্ডা হয়ে গেলেও নিশ্চয়ই জানতে ইচ্ছে করছে কোথায় ঘটে এমন রহস্যময় ঘটনা। জানা যায় আদি গঙ্গার পারে কয়েকশো বছরের প্রাচীন মন্দির বাজারের দক্ষিণ বিষ্ণুপুর শ্মশান। এই শ্মশানেই আগে ভিড় জমাতেন তান্ত্রিক ও সাধকরা, সব সাধনায় বসতেন অনেকেই। এখনও এই শ্মশানে ঢুকলে গায়ে কাঁটা দেয়, কেমন যেন ছমছম করে বলে জানিয়েছেন অনেকেই। স্থানীয়দের বিশ্বাস, তান্ত্রিকদের সাধনার জোরে আজও রাতের অন্ধকারে জেগে ওঠে শ্মশান, ঘোরাফেরা করে অপঘাতে মৃতদের আত্মা। শুনে গায়ে কাঁটা দিয়ে ওঠে। 110 বছরের এই শ্মশান লাগোয়া জঙ্গলেই টালির ছাউনির নিচে কালী পুজো শুরু করেছিলেন তান্ত্রিক মণিলাল চক্রবর্তী। 108টি নরমুণ্ডু দিয়ে চলত তন্ত্রমতে দেবীর উপাসনা। সেই থেকেই শ্মশানে পূজিত হয়ে আসছেন মা করুণাময়ী কালী। শ্যামাকালী পুজোর দিন আজও এলাকার হাজার হাজার মানুষ ভিড় জমান এই মন্দিরে। স্থানীয়দের মুখে মুখে প্রচলিত আছে তন্ত্রের দীক্ষা নিয়ে শ্মশানের সাধনা শুরু করেছিলেন ব্রাহ্মণ যুবক মণিলাল। কালীর স্বপ্নাদেশ পেয়ে শ্মশান লাগোয়া জঙ্গলের মধ্যে পুজো শুরু করেন তিনি। দেবী নিত্য পুজোর ইচ্ছা প্রকাশ করলে পাকাপাকিভাবে তৈরি করা হয় এই মন্দির। দেবী মূর্তির পেছনে বসানো হয় 108টি নরমুণ্ডু, সামনে পঞ্চমুণ্ডির আসন। সে সময় নাকি 108টি কঙ্কালের মাথা দিয়ে তন্ত্র সাধনা করা হতো। অপঘাতে মৃত্যু হয়েছেন এমন মানুষের মাথার খুলি পুজোয় দেওয়া হতো। পুজো চলাকালীন এই নরমুণ্ডুগুলিকে নৈবেদ্য হিসেবে নিবেদন করা হতো কাঁচা ছোলা, মদ ও মাংস। পঞ্চমুণ্ডাসনে বসে পুজো করতেন পুরোহিত। এভাবেই নাকি আত্মাকে জাগ্রত করা হতো। তবে এখন তন্ত্রমতে দেবীকে পুজো দেওয়া হলেও কঠোরভাবে নিষিদ্ধ বলি। পুজোর দিন মদ, কাঁচা মাংস ও ছোলা দিয়ে পুজো করা হয় ডাকিনী যোগিনীকে, দেওয়া হয় শেয়াল ভোগও। গভীর রাতে মন্দিরের সেবায়িত শ্মশান জাগানোর খেলায় মেতে ওঠেন বলে জনশ্রুতি রয়েছে। মণিলালের মৃত্যুর পর থেকে তার পুত্র শ্যামল চক্রবর্তী মন্দিরের দায়িত্ব সামলে আসছেন। তিনি এখন প্রধান সেবায়িত। শ্যামলবাবু জানান, তাদের এই পুজো 300 বছরেরও বেশি সময় ধরে চলে আসছে। তবে মা স্বপ্নাদেশে নিত্য পুজোর আদেশ দেন। শ্যামলবাবুর বাবার মৃত্যুর পর কাকা ফণিভূষণ চক্রবর্তীর কাছ থেকে তন্ত্রের শিক্ষা নেন। তারই হাত ধরে গুপ্তবিদ্যা নিয়ে নাড়াচাড়া শুরু হয়। পরে করুণাময়ী মন্দিরে মায়ের নিত্য পুজো শুরু করেন তিনি। কালী পুজোয় নিজেদের মনস্কামনা পূরণের জন্য দূর দূরান্ত থেকে ভক্তেরা ছুটে আসেন এখানে। মনোবাঞ্ছা পূরণের আশায় ঢিল বেঁধে যায় কালী মন্দিরে। এভাবেই বর্তমান যুগে দাঁড়িয়েও অগাধ বিশ্বাস চলে আসছে মায়ের পুজোয়। আমাদের বংশে প্রায় 300-350 বছর ধরে পুজো হয়ে আসছে পূর্বপুরুষ থেকে, কিন্তু মাঝপথে মা স্বপ্ন দেয়, দিয়ে বলে যে ওই বছরে একবার করে পুজো হলে আমি সন্তুষ্ট হচ্ছি না, আমাদের নিত্য পুজোর ব্যবস্থা কর স্বপ্ন দেয়। স্বপ্ন দিলে আমার বাবা তখন এই শরীরটা মহা শ্মশান এবং গঙ্গাত্রী, এটা কিন্তু মহাশ্মশান এবং গঙ্গাত্রী করতে পারে, তা বাবার সেই আদেশ অনুযায়ী এনে করে। এবং তখন
বহুবছর আগে তো টুলের ঘর হয়, টুলের ছাউনি দিয়ে বাঁশের খুঁটি দিয়ে ঘর, তারপর আস্তে 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 এই যে পরিবর্তন ঘটে। তবে মা খুব জাগ্রত, এদিনে মা যে কাছে যে যা চায় ঠিক অন্তর দিয়ে সেটি মা পূরণ করে। এটা বিশেষত আগে শ্মশানেতে কোনো মরা এলে, শব্দ এলে সেটার উদ্দেশ্যে শ্মশানে গিয়ে আত্মার আত্মার উদ্দেশ্যে এ করে দেওয়া হয়, নিবেদন করা যায় ঠাকুরের কাছে। নিবেদন করে 108টা জবা ফুল নিয়ে এই নরমুণ্ডদের দোয়া হয় তাদের আত্মার শান্তির জন্য, তারপর আমার পুজো করতে হয়। এই যে নরমুণ্ড কাদের? এই অবকাদের মারা সব। তবে আমি যে জয় করি আমার বাবা কাকা এরাই করেছে, কাকা বড় তান্ত্রিক ছিলেন এবং তন্ত্র মতেই এখানে, তন্ত্র মতেই যাওয়া হয়। এই শিবাভোগের কি বিশেষত্ব, কি কি থাকে? ওটা শিবাভোগ বলতে গেলে উদ্দেশ্যে শিয়াল এসে ওটা খেয়ে যায় মাংস না, সবসময় এখন হয় না, উপযুক্ত গুরু না পেয়ে করা যায় না, সেই গুরু আর নেই। সবসময় একদিনই মার্গদর্শন হয় কিন্তু সেই গুরু আর নেই, আছে এসে হয়তো খুব গোপনে আছে, প্রকাশ হয় না। ব্যুরো রিপোর্ট, নিউজ নোম্যান্স ল্যান্ড, দক্ষিণ চব্বিশ পরগনা। আপনার গর্বের শহর বনগাঁ আর আপনার শহরেই এই জেলার সব থেকে বড় গহনার শোরুম। আপনার বাজেটের কথা চিন্তা করে সমস্ত রকম গহনার কালেকশন রয়েছে নিউ সিংহ জুয়েলার্সে। হ্যাঁ, নিউ সিংহ জুয়েলার্স এখন আরো বড়। হ্যাঁ বন্ধুরা, খুব শীঘ্রই উদ্বোধন হতে চলেছে নিউ সিংহ জুয়েলার্স মেগা শোরুম, বনগাঁ চাকদা রোড, ট বাজার।